মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। দেখো ফুলকি দাস যে কথাগুলো বলে তার মধ্যে যুক্তি আছে। সবসময় ফুলকি দাসকে খেপি, অপদার্থ, ছেলে মানুষ এগুলো ভাবলে চলবে না। দিদি তুমি ভাবছো তো ফুলকি দাস কি চায়, সেটা যে কি করে বোঝাবো। কি হলো দিদি, থামলে কেন? মালিশ থামিও না, ফুলকি দাসের মাথা এখনো ঠান্ডা হয়নি। আর হবে বা কি করে বলো, তোমার ওই ভাই, তার মতন মানুষ যদি আশেপাশে থাকে না কারোর মাথায় ঠিক থাকবে না। রহস্য রহস্য আর রহস্য, অর্ধেক কথা পেটে, আর ভালো লাগে না। তুমি মালিশটা করো তো। ও দিদি মালিশটা করো, আমার মাথা গরম হয়ে আছে, মালিশ করে দাও। আমার মাথাটা গরম হয়ে আছে, ভালো লাগছে না আমার কিছু। কি হলো বলো, তোমার মাথা গরম। হ্যাঁ দাও। আমার সম্পর্কে কি কি বক্তব্য আছে শুনি। কোথায় পালাবে ফুলকি দাস? ও মাই গড, শুন ফুলকি, ঘটার কি অবস্থা করলে দেখো, বৌদিকে তুমি ফেস করবে। আমি একা করলাম না তো কি, মাথা গরম হলো তোমার, মাথায় তেল মালিশের আরাম খেতে খেতে আমার নামে যা কথা বলতে থাকলে, তুমি ভয় পেলে, তুমি পালালে, তুমি তারপরে বালিশ দিয়ে নিজেকে গার্ড করলেও তুমি, আর ফাইনালি পিলো ফাইটটাও তুমি ইনস্টিগেট করলে। দেখুন স্যার, দিদি কিন্তু কান মুলে দেবে, আমার একা না, আপনারও। আর আমার মাথাটা গরম করালো কে? আপনিই তো। আপনি নিজেও জানেন কোনো একটা গন্ডগোল হয়েছে, আর তাই জন্যই আপনি আমাকে ওই ভাঙা বাড়িতে নিয়ে গিয়েছিলেন। আর আমি জানি আপনি এটাও আন্দাজ করতে পারছেন এই পুরো গন্ডগোলের পেছনে কার হাত আছে, ঠিক কিনা বলুন। ঘরটা পরিষ্কার করো, আমি বৌদিকে বলছি এসব আমরা দুজন মিলেই করেছি। কি করে আর ফুলকিকে বলবো আমি কেন ওকে টেনে নিয়ে জঙ্গলে চলে গিয়েছিলাম, রুদ্রকেও তো কেউ ভুল বুঝিয়েছিল। আমি নিজে আগে নিশ্চিত হতে চাই ফুলকি দাসের ছোটবেলার ছবি ওই বাদশা বীরুর সঙ্গে কি করে ছাপা হলো। ফুলকি কারোর ক্ষতি করতে পারে না এটার বিষয়ে আমি নিশ্চিত, কিন্তু জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।